আচ্ছা, এগুলো দেশি তো না? আচ্ছা, অরিজিনাল দেশি। আচ্ছা ভাই, আপনি কি মোরগ কিনতে আসছেন? হ্যাঁ, আমি মোরগ কিনতে আসছি। আচ্ছা, এটা কি মোরগ আপনি কি জানেন? এটা আমি দেশি মোরগ হিসেবে কিনতে আসছি, কারণ এটা আমাকে দেশি বলেই মনে হচ্ছে। কারণ বাজারে বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যাচ্ছে, হাইব্রিড পাওয়া যায়, কালার বার্ড পাওয়া যায়, যেগুলো দেখতে ফেদারটা দেশির মতোই, কিন্তু অনেক সময় মিক্সিং করেও অনেকে বিক্রি করে থাকেন। তো দেশি চিনার উপায় হলো এর পাগুলা অমসৃণ থাকবে, এত পরিষ্কার থাকবে না এবং এত হলুদ থাকবে না। এগুলো একটু অমসৃণ কালার, একটু অপরিষ্কার এবং পায়ের ভিতরে অনেকটা ময়লা লেগে থাকে। গ্রামের মুরগিগুলো এরকমই। আর যেগুলো ফার্মে চাষ করা হয়, কালার বার্ড বা হাইব্রিড যেগুলো, সেগুলো এত অমসৃণও থাকবে না, পরিষ্কার থাকবে। আর এর যে ফেদারটা আছে, এর ফেদারটা বেশি গ্লসি, মানে চাকচিক্য বেশি, অনেকটা তেলতেলে ভাব, দেশিগুলোতে এই পার্থক্যটা দেখা যায় আর কি। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এটা দেশি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এর পা এবং বডির ফেদার দেখে মনে হচ্ছে, এর গ্লসি কালার দেখে মনে হচ্ছে এটা দেশি। কিন্তু এখন তো এরকম অভিযোগও আছে যে আপনার দেশি মুরগির মতোই দেখতে, কিন্তু ওইগুলাও হাইব্রিড বা বাইরের বিভিন্ন জাত ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু ওইগুলো দেশি বলেই। তা আপনারা এইটা কি আসলে জানেন এই সম্পর্কে? না, এরকম তো মানে কাস্টমাররা যারা ক্রেতা, তারা তো এতটা ডিফার করার চেষ্টা করে না, ফাইন করার চেষ্টাও করে না যে কোনটা গ্রাম বেশি আর কোনটা ফার্মের। কিন্তু তাকে একটু অ্যালার্ট হতে হবে, আর এরকম পা দেখে, ফেদার দেখে এবং ইয়েটা, দেশি মুরগিটা অতটা ওয়েটও হয় না, 1 কেজি 1.5 কেজি হয়তো সময় লেগে যায়, কিন্তু হাইব্রিড যেগুলো সেগুলো ওয়েটও পার্থক্য অনেক বেশি দেখা যায়। এটা অবশ্য পরের বিষয়, প্রথম হলো তার পাটা দেখতে হবে, ফেদারগুলো একটু দেখতে হবে।